আপনার বাড়িতে কি তুলসী গাছ আছে? আর সেই তুলসী গাছকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারছেন না? তুলসীর গাছকে বাঁচিয়ে রাখতে গেলে আপনাকে সবসময় এই তুলসী গাছে যে মঞ্জুরিগুলো হবে সেই মঞ্জুরিগুলোকে কেটে ফেলে দিতে হবে। প্রতিদিন যখন গাছে জল দেওয়া হচ্ছে তখন জলের পরিমাপ খুব অল্প করে দিতে হবে, আর তারপরে মাটির মধ্যে কিছুটা পরিমাণ কোকোপিট মিশিয়ে রাখতে হবে। মাটি, ভার্মি কম্পোস্ট আর কোকোপিট, এই তিনটে সংমিশ্রণেই মাটি তৈরি করতে হবে। আর গাছটাকে অবশ্যই একটু রোদ এবং ছায়া এরকম জায়গায় রাখতে হবে। সারাদিনে রোদের মধ্যে রাখলে গাছটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।